সিরাজগঞ্জের শাহজাদপুরের পর্জনা ইউনিয়নের জামিরতা পূর্বপাড়া গ্রামে বাড়ির আঙিনা থেকে গাছের পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে দুই বৃদ্ধার বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হলে শান্তি খাতুন ৭৫ নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, রোববার সকালে গাছের পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া চলা অবস্থায় জামিরতা পূর্বপাড়ায় এই মৃত্যুর ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকার শত শত নারী পুরুষ নিহতের বাড়িতে ভিড় জমায়। এ ঘটনায় নিহতের স্বজনেরা অভিযুক্ত আরেক বৃদ্ধা আমিনা খাতুনকে মারধর করেছে বলে জানা যায়। প্রতিবেশীরা জানান, ওই দিন সকালে আমিনা খাতুন শান্তি খাতুনের বাড়ির পাশে ঝরা পাতা ঝাড়ু দিতে গেলে দুই বৃদ্ধার মধ্যে কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে আমিনা খাতুন বৃদ্ধা শান্তি খাতুনকে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে শান্তি খাতুন অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে শান্তি খাতুনের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে মাথায় পানি ঢালা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শান্তি খাতুন। এ সময় ক্ষুব্ধ হয়ে শান্তি খাতুনের স্বজনেরা অপর বৃদ্ধা আমেনা বেগমকে তার বাড়িতে নিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। এ ব্যাপারে অভিযুক্ত আমেনা বেগম আরো জানান, সকালে পাতা ঝাড়ু দিতে গিয়ে শান্তি খাতুনের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে শান্তি খাতুন অসুস্থ হয়ে পড়লে তার স্বজনেরা তা বাড়িতে নিয়ে যায় এবং মাথায় পানি ঢালে। আমেনা খাতুন জানায়, তার সাথে শুধু ঝগড়া হয়েছে, কোনো হাতাহাতি হয়নি। তিনি আরো জানান, ওই পাতা হুড়ার লেগে একটু আমার ওই বোনের হাতে একটু হয়েছিল হয়েছিল তো আমি কইলাম যে বদাস মিয়া মানুষ এটা কইছি। আমি আসলে আর হাঁটছিল তারাতে আমার কোনো দরকার বেশি কথাও কই নেই, ওই আইসি আর এত হয়ে হলেছে গলায় টিপে দিছে হ্যান করতে ত্যান করছি। তো আপনি কার জায়গায় পাতা ঘুরতে গেছেন? ঘুরবে যাইনি, ও জায়গা হলো আমার পাতা। হ আমার জায়গা রহস্য স্বাভাবিক মৃত্যু তো অনেক হয়, স্বাভাবিক মৃত্যু হলে তো সাংবাদিক আসে না। এপাড়ায় কত মানুষ মারে সাংবাদিক আসে? অবশ্যই মৃত্যুর পিছনে রহস্য আছে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে থানার একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গাছের পাতা ঝাড়ু দেওয়া নিয়ে দুই বৃদ্ধার ঝগড়া চলা অবস্থায় অপর বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝগড়ায় মৃত্যুর বিষয়টি আড়াল করার জন্য স্বজনেরা চেষ্টা করলেও রহস্য চেপে থাকেনি স্থানীয়দের কাছে। ফলে তাড়াহুড়ো করে লাশ দাফনের চেষ্টা করা হলেও প্রশাসনের হস্তক্ষেপে বিলম্বিত হয়েছে।